আপনার সময় যে কত মূল্যবান সেটা মৃত্যুর পরে বুঝতে পারবেন যে এই সময় আপনি ইচ্ছা করলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা ইলা আল্লাহু আকবর কোরআনের ছোটো খাটো আয়াত ছোটো খাটো সুরা এগুলো যদি সবসময় আপনি পড়তে থাকেন তা আপনার আমল নামায় জমা হতে থাকবে আপনার বোঝা যে এই সময়টা আমার পার হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্ত জীবন থেকে পার হয়ে যাচ্ছে এই এই সময়টা আপনি কি করলেন কাজে এই জন্যই এইটা আপনাকে হিসাব করতে হবে যে আমি আমার সময়টা কাজে লাগাবো আপনি সুরা এখলাস ছোট্ট সুরা সবার মুখস্থ আছে এই এখ্লাস সুরাটা আপনি সময় পড়তে থাকেন যখন আপনি আপনার মুখ যা আপনি কোনো শিক্ষকতা করেন না বা অন্য কিছু না করেন আপনি এখ্লাস এই এখলাস শুরুটা যদি আপনি পড়তে থাকেন বিশমিল্লাসও এ ক্লাস সুরোটা যদি পড়েন এই সুরাটা তিনবার পড়লে এক খতম কোরআন এর বরাবর আল্লাহ দিতে পারেন এরকম এই সুরার ফজিলতে বর্ণনা করা আছে আল্লাহ দিতে পারেন অসম্ভব কিছু না আল্লাহর কাছে কোনো মালের অভাব নাই আউজবিল্লাহ সৈতান রেজিম ইসমিল্লা রহমান রহিম তো কদ আফলাল মুমিনুন মোমেনরা জয়যুক্ত হবে এটা মাঝি মাঝি মানে অতীত মানে শিওর সেই জন্য তারা জয়যুক্ত হবে ভবিষ্যতে কিন্তু এটা অতীত শব্দ ব্যবহার করেছে নিশ্চয়তা বোঝানোর জন্য এটাকে বলে তাহ কুকু লকু এটা হবেই এজন্য অতীত ব্যবহার কমনে যে হয়েই গেছে তো এখান থেকে আমাদের যে বোঝার বিষয় সেটা হলো এই পৃথিবীর সমস্ত মানুষ দুটা দলে বিভক্ত মোমেন এবং কাফের এর বাইরে কোনো দল নাই সুরায় তাগাবনে আল্লাহ রাবুল বলেন হুয়াল্লাদি খালা কাকুম কাফের অমেঙ্কুম কুম তিনি আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমরা দুদল ফামিন কুম কাফের অমিন কুম মোমেন মোমেন এবং এই দুটা দল এছাড়া পৃথিবীতে আর কোনো দল নাই মরার পরে আমরা ইল্লিন সিজিনে দুটো জায়গায় থাকবো দুটো দল মোমেনরা ইল্লিনে কাফেররা সিজিনে বিচারের পরে আমরা জান্নাত জাহান্নাম এই দুটা ঠিকানায় যাব। এছাড়া আর কোনো তৃতীয় স্থান নাই তো এই জন্য আল্লাহ বলেছেন যে পৃথিবীর সমস্ত মানুষ মোট দুদল মোমেন এবং কাফের তখন মোমেন কারা যারা লাইলা ইল্লাল্লাহ বলে এরা সবাই মোমেন আপনি বাহাত্তর তেহাত্তর দল যাই ভাগ করেন প্রত্যেকটা দলের মধ্যেই কিন্তু লাইলা ইল্লাল্লাহ কথাটা আছে কাজে এই বাক্যটা যখন আছে তখন তারা সবাই মোমেন তো এখন মোমেন হলে সকল মোমেন্ট পাশ করবে না পাস করবে কারা এটা হলো বিষয় তাহলে এখন আপনি বিষয়টা বুঝে নেন যে আমরা একটা মুসলিম দেশে বসবাস করি দেশে আমরা সতেরো কোটি মানুষে বসবাস এর থেকে আপনি মনে করেন যে অন্তত দশ কোটি লোক হবে এমন যারা কলমাকে বিশ্বাস করে কিন্তু নামাজ পড়ে না পাঁচ সাত কোটি হতে পারে যারা নামাজ রোজা এবং শরীয়তের বিধান পালন করে এখন যারা বিধান পালন করে না তাদেরকে কিন্তু আপনি মোমেনের বাইরে বলতে পারছেন না যেহেতু তারা সেরেক করছে না লাইলা ইল্লাহ বলছে এবং আল্লাহ রসুল বলছেন মানকলা লাইলা ইল্লাল্লাহ লাফের রুবে ধামবেন যে লাইলা ইল্লাহ যে বলে কোনো পাপের কারণে তুমি তাকে কাফের বলিও না সাহাবিরা ভর্তি করছেন অয়েন জানা অয়েন সারাকা যদি জেনা করে চুরি করে তাহলে ওকে বলবো না আলোচনা না অয়েন জানা অয়েন সারাকা কিন্তু সাহাবিরা মনে হয় যে মানতেই পারছিলেন না তারা আবার রিপিট করছেন তিনবার রিপিট করছেন তিনবারই আল্লাহল বলছেন অয়েন জানা অয়েন সারাকা জেনাও যদি করে চুরিও করে তুমি তাকে কাফের বলিও না সে মোমেনে আসি গুনাগার মোমেন সে গুণা করেছে তা বিশ্র আল্লাহ করবেন কিন্তু তুমি মোমেনের বাইরে তাকে নিয়ে যেও না তাহলে আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে আমরা এই যে জনসংকেত থেকেই বুঝতে পারছেন বা প্রত্যেকটা মসজিদের হাজিরা থেকেই বুঝতে পারছেন যে আমরা মানে শতকরা কয় কয়টা লোকের নামাজ ঠিকমতো আদায় করছে কিন্তু নামাজ আদায় না করলেও তারা মোমেন কিন্তু এই মোমেনের তালিকায় তাদের নাম আছে এটা সত্য ছাত্র ভর্তি হইলে সে ছাত্র কিন্তু পাশ করবে কে কে তো এই সুরের মধ্যে আল্লাহ তালা এটা আমাদেরকে বলে দিচ্ছেন যে মোমেন সবাই কিন্তু পাশ করবে কারা এখানে আল্লাহ বলছেন কদাফুল মিনুন জয়যুক্ত হবে ওই সমস্ত মোমেনরা আল্লাদিন সালাতিম খাসুন যারা তাদের নামাজে বিনয়ী খুশু খুজুর সহকারে নামাজ পড়ে তো এই খুসুখুজু শব্দটা কিন্তু আপনার মনে হয় সবাই জানেন এটা বলে আলিমুল্লামারা যে খুশু খুজু কিন্তু এই দুইটা শব্দের অর্থ কী তো খুশু হলো অন্তরের ভয় অন্তরের নম্রতা আর খুজু হল অঙ্গ প্রত্যঙ্গের নম্রতা অঙ্গ প্রত্যঙ্গের একটা ভাবভঙ্গিমা আছে একজন সৈনিক বা একজন ডিফেন্সের লোক তার যে অঙ্গভঙ্গি বা চলার ভঙ্গিটা আমাদের তো ওরকম নাই তো এর সে তো আরও বিনম্র অবস্থা দেহের এটা হলো খুজু, খুশু খুজু খুশু হলো অন্তরের নম্রতা অন্তরের ভয় আর খুজু হলো দৈহিক নম্রতা দৈহিক বিনম্র ভাব এখন বুঝতে পারলেন খুশু খুজু তো এটা কিন্তু ওলামাইকরাম্বার সবাই বলে থাকেন যে খুশু খুজু অবস্থায় নামাজ পড়ো তো আল্লাহ এখানে কোরআনে এই কথাই বলছেন যেহেতু অন্তরের ভয়টা এক নম্বর এই জন্য এইটা আল্লাহ উল্লেখ করেছেন দ্বিতীয়টা উল্লেখ করেননি যেহেতু এটা এক নম্বর খুশি অন্তরের ভয় তো নামাজ পড়তে হবে অন্তরের ভয় নেয়া বিনম্র চিত্তে এবং দৈহিক নম্রতাও যাতে প্রকাশ পায় একটা লোকের গতিবিধি চলাফেরায় বোঝা যায় যে লোকটা বিনম্র কিনা তো সালাদকে এভাবে সুন্দর করে বিনম্র অবস্থায় অর্থাৎ সঠিকভাবে দাঁড়াতে হবে সঠিকভাবে কেরাতগুলি পাঠ করতে হবে সঠিকভাবে রুকু করতে হবে রুকুর তসবিগুলি সঠিকভাবে পাঠ করতে হবে রুকু করে সোজা হয়ে দাঁড়াতে হবে সেজদা দিয়া সোজা হয়ে বসে বসতে হবে এবং এইটার পরিমাণ হলো সর্বনিম্ন পরিমাণ হলো যে হাড্ডিগুলি হাড় যে জোড়াগুলি জয়েন্টগুলি এগুলি যেন যথাস্থানে এসে মিলতে পারে আপনি রুকু দিয়ে দাঁড়ালেন দাঁড়াইয়ে শরীরটা ঢিলা করে ছেড়ে দিলেন যে হাঁটড জোড়াগুলো যেখানে যেখানে যেটা দরকার সেটা সেখানে যেন যে পৌঁছতে পারে এতটুকু সময় দেওয়া অজীব এতটুক সময় না দিলে আর নামাজ হবে না তো এটা আপনি রুকু বা সেদার তাসবি কমপক্ষে আপনি তিন তিন তাসবি পরিমাণ পরেন তারপরে পাঁচ সাত নয় আরও বেশি পড়লে যত পড়বেন তত ভালো কিন্তু কমপক্ষে তিনবার আপনি পড়বেন এর চাইতে কমে আর যাবেন না তো সালাদকে আপনি সুন্দর করে পড়বেন এখন সালাদকে সুন্দর করে পরার জন্য সালাতের যে উপকরণ অর্থাৎ আপনি মানে কম্পোনেন্টস যে জিনিসগুলি নিয়ে আপনি সালাদকে গঠন করবেন সেই জিনিসগুলি সবই সুন্দর হতে হবে আল্লাহ আকবার শব্দটা কি আল্লাহ আকবার সুহানা রব্বি আল আরা সুবহানা রব্বি আল আল্লাহ লিমান হামিদা এই কথাটা কিন্তু অধিকাংশ ভুল করে মানুষ আমরা যথেষ্ট চেষ্টা করেও এটা আমরা সংশোধন করতে পারছি না অনেকে সংশোধিত হয়েছেন অনেকে অন্যে শব্দটা হলো সামি আল্লাহ লিমান হামিদা এই যে ছোটো বাচ্চারা পরে দেখেন ওদের কেতাবে এটা লেখা আছে ইতিসবিগুলো উচ্চারণ করে সেখানে বলা আছে সেখানে দেখেন স্বামী আল্লাহ লিমান হামিদা কিন্তু এটা আমরা অধিকাংশ ক্ষেত্রে দিতে হুলিমান হামিদা এটা এমন একটা অভ্যাস হয়ে গেছে যে এটাকে স্বামী আল্লাহ লিমান হামিদা এটা আমরা বলতে পারছি না কাজে মানুষ অভ্যাসের দাস এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে একা একা বারবার এটা পরে পরে ঠিক করতে হবে যে আমি স্বামী আল্লাহ লিমান হামিদা এটা বলবো হুলিমান হামিদা আমি বলবো না তারপর নামাজের সৌন্দর্যের জন্য তার সমস্ত জিনিসগুলো আপনাকে সুন্দর করতে হবে তো এই সালাতের সৌন্দর্যটা মানে আপনার কেরাত বিশুদ্ধ কি না এটা আপনারা এই হাফেজ সাহেবরা আছেন যেখানে তাদের সাথে আপনি প্রাইভেট পড়েন বা যেভাবে হোক আপনার কেরাতগুলো শোনান তাদেরকে যে আমি এইভাবে পড়ছি এটা হচ্ছে কি নাহলে তাদের সাথে থাকেন পড়েন সময় দিয়ে নিজের কেরাতগুলি বিশুদ্ধ করেন কেরাতগুলি এবং নামাজের তসবিগুলি এগুলি আপনাকে বিশুদ্ধ করতে হবে নামাজকে সুন্দর করে পড়তে হবে এই যে সালাদ এই সালাতের বিষয়টা আপনি একটু বোঝেন যে এই যে গাড়িগুলি রাস্তায় চলে এগুলি যে এই গাড়ির আবিষ্কারক যে ইঞ্জিনিয়ার তার ওটা আইন দেওয়া আছে যে এই গাড়িটা আট ঘন্টা রাস্তায় চালানোর পরে তার তেল পানি পুরো যাবে আট ঘন্টা পর তাকে তুমি ফিলিং স্টেশনে ঢুকিয়ে ওখানে তেল পানি লোড করে তারপর আবার চালাবে গাড়িটা তুমি তে না হলে গাড়িটা তোমার ঠিক চলবে না নষ্ট হয়ে যাবে অচুরি খারাপ হয়ে যাবে ঠিক আল্লাহ তালা আমাদের এই মেশিনের আবিষ্কারক এই দেহকে আল্লাহ আবিষ্কার করেছেন তিনি বলেছেন যে তোমরা দৈনিক পাঁচবার ফিলিং স্টেশনে ঢুকবে এই মেশিনে লোড করার জন্য এই তাহলে আমাদের ফিলিং স্টেশন হচ্ছে মসজিদ এখানে আমাদেরকে আল্লাহ দৈনিক পাঁচবার ঢুকতে বলেছেন এবং নিয়মিতভাবে জামাতের সহিত নামাজ আদায় করতে বলেছেন এবং কেরাতের বর্ণনা দেওয়া আছে যে আপনি ফজরের নামাজ পড়ছেন ঈশান নামাজের পরে অন্তত আট ঘন্টা পর ফজরের নামাজ দীর্ঘ সময় আপনার অবসর এই জন্য ফজরে আপনার ট্যাঙ্কি খালি হয়ে গেছে আপনি পুরো লোড করতে হবে এই জন্য ফজরের নামাজে দেওয়ালে মোহাসাল বা লম্বা সুরা চল্লিশ আয়াত পর্যন্ত এক একটা কেরাত অথবা যেটা বলা আছে ফেঁকায় সেটা হলো সুরায় হুজুরাত থেকে বুরুজ ছাব্বিশ পাড়ায় সুরা হুজুরাত ওখান থেকে বুরুজ পর্যন্ত যে সুরাগুলি আছে এই মাপের সুরাগুলি ফজরে পড়তে বলা হয়েছে যেহেতু আপনার দেহটা শূন্য মেশিনটা ইঞ্জিনটা শূন্য হয়ে গেছে আবার ফজরের পরে জোর এরকম বিলম্ব সময় দীর্ঘ সময় পরে আমরা পড়ছি এই জন্য জহরের নামাজের কেরাত এটাও তেওয়ালে মোফাচাল পড়তে বলা হয়েছে এরপরে আসর এবং এশা এই দুই আক্তে মধ্যম কেরাত পড়তে বলা হয়েছে আওসাতে ভোপাচাল এটা হচ্ছে সুরায় বুরুষ থেকে অধ্যা পর্যন্ত যে মাফের সুরা ওই মাপের কেরাত কোরআনের যে কোনো জায়গার থেকে অথবা ওই সুরাগুলি আপনি পাঠ করবেন আসর এবং এশায় মাগরিবের নামাজে আপনি কেশারে ভোপাচাল যেহেতু আসরের পরে অল্প সময় পরে আমরা মাগরেবের নামাজ পড়ছি এই জন্য মাগরেবের নামাজ আমরা কেশারে মুফাসল সুরা পড়ব অর্ধ থেকে নাশ পর্যন্ত এই সুরেগুলি তো আমরা কিন্তু অনেকটা বিষয়ে দেখছি যে অনেকে মামরা ওনারা মাগরেবে ও কোরআনের বিভিন্ন বড় সুরের থেকে ছোট দুই তিনটা আয়াত নামাজ পড়েন তাতে নামাজে কোনো ত্রুটি হবে না নামাজ হয়েই যাবে কিন্তু আপনি ছোটো সুরা যদি মাগরিবে না পড়েন তার কোন উক্তে পড়বেন পড়ার কোনো আর উক্ত আছে ওটা তো পড়ার জন্য নির্ধারিত যে এটা এই সময় আপনি পড়বেন তো এই জন্য উচিত যে অন্তত মাগরিবে নামাজে আমরা কেশারে ভস্তা যে সুরাগুলি আছে এগুলি মাগরেবে পড়া উত্তম তো এইভাবে নামাজের ব্যাপারটা আপনি ভালো করে বুঝে নেন আজান দেওয়া হচ্ছে কেন আজান দিলে শয়তান দূরীভূত হয় আল্লাহ রসুল বলছেন যে আজান দিলে শয়তান একটা শব্দ করতে করতে পালায় যেটা মানে ওই যেরকম বাইশারে যেরকম দরাত এরকম একটা শব্দ করতে করতে পালায় যাতে আজানের ধ্বনিটার কানে না আসে গোটা শহরে যখন আজান হয় তখন আমি মনে মনে ভাবছি যে এখন শয়তান আর থাকার কোথাও জায়গা নেই এখন মনে একটা উপরে উঠে গেছে ও যেখানে আজানের ধ্বনি যায় না তো এই আজান দেওয়ার পর আপনারা সবাই প্রস্তুতি নিয়ে মসজিদে আসলেন আসার পরে আবার এই সময়ের মধ্যে যে ফাঁকা সময়টা পাইলো এই সময় দিয়ে কিন্তু শয়তান আবার ও আসছে আসে আবার আপনাদেরকে আমাদেরকে কুপরামর্শ অশ আসা দিচ্ছে এই জন্য নামাজটা শুরু করার পূর্বে আবার আর একটা আজান দিয়েই আমরা নামাজটা শুরু করছি সেই দ্বিতীয় আজানটা হচ্ছে একামাত এবং এখানে ফেকার ক্ষেত্রে বলা আছে যে কাতকামাতিরশালা যখন মোয়াজন বলবে এই কাতকা মত সালা থেকে শেষ পর্যন্ত এত সময়ের মধ্যে কিন্তু ইমাম নামাজটা শুরু করবে তাহলে যে উদ্দেশ্যে এই দ্বিতীয় আজানটা দেওয়া হচ্ছে যে শয়তান দূরে থাকবে মতো অবশ্যই আমরা নামাজ শুরু করব কারণ এই তো ভয়ঙ্কর শত্রু আমাদের এর ভয়ঙ্কর ক্ষমতা তার এই জন্য কিন্তু এই পদ্ধতিগুলো বলে দেওয়া হয়েছে এই জন্য আমরা এই দ্বিতীয় আজান এটা শেষ হওয়ার পরেও যেন আমরা বিরতি না দিই তাই কিন্তু আবার শয়তান আসার একটা সুযোগ পেয়ে যাবে এই জন্য যা বলার বা যা হুশিয়ার করা এটা আপনি আগে বলবেন এ কামত যখন হবে অর্থাৎ দ্বিতীয় আজান এই আজান শেষ হতে হতেই আপনি নামাজ শুরু করবেন তাহলে শয়তানের অসাসাত থেকে অনেকটা মুক্ত থাকার সম্ভাবনা আছে তারপরও শয়তানের অশার ঢুকবে কিন্তু এটা মোটামুটি এটা একটা আমাদের প্রশিক্ষণ বা এটা একটা প্রোটেকশন যে যাতে আমরা শয়তান থেকে আত্মরক্ষা করতে পারি তাহলে এখন নামাজকে সুন্দর করে পড়া এরা মোমেনদের জয়যুক্ত হওয়ার জন্য নামাজকে সুন্দর করে নামাজ আদায় করতে হবে এরপরে কি কদফরাল মোমিনুন আল্লা দিন পি সলাথিম খাসিউন আল্লাদিন মানে লাগবে মগরেদুন এর পরের কথা হল লাগ লাগব হল বেহুদা কথা যে কথার কোনো উপকার ক্ষতি কিছু নাই শুধু কথা আমরা এমনি বেহুদা কথা অনেক বলি যেগুলো শরীয় সম্মত নয় বা তার কোনো ফায়দা নাই অর্থাৎ তার কোনো উপকার নাই ভেন টক ভেন পারফরমেন্স বেহুদা কথা বেহুদা কাজ এগুলোর থেকে আপনাকে দূরে থাকতে হবে তার কারণ আপনি ফদরের নামাজ পড়লেন মনে করেন এতে দুই তিন চারশো পাঁচশো শব্দ আপনি ভালো ব্যবহার করলেন এটা তো আপনার আমল নামে লেখা হলো এখন ফজর থেকে জোহর পর্যন্ত এই দীর্ঘ সময় যদি আপনি খালি আজে বাজে কথা বলতেই থাকেন যে কথা কোরআনের না যে কথা হাদিসের না যে কথা কোনো মানুষের উপকার হচ্ছে না উপদেশ না তো এই ধরনের কথা যদি আপনি বলতে থাকেন ফজর থেকে জহর পর্যন্ত তেগুলিতে সবই লেখা হবে কোরআনলা কি বলছেন মায়াল ফিলুবেন কৌলেন ইল্লা দাইহে রাকিবুন আতীত সে কোনো কথাই উচ্চারণ করে না বরং সাথে সাথে একজন প্রস্তুত লেখক কেরামন কাতিবিন এরা সাথে সাথে লিখে লিখি তাহলে আমরা ভালো মন্দ যা বলি সবই লেখে এখন আমার ফজরের নামাজে পাঁচশো শব্দ ভালো এটা আমার ডান দিকে রেকর্ড হলো ফজর থেকে জহর পর্যন্ত যদি পাঁচ হাজার কথা আমার খারাপ বাজে কথা রেকর্ড হয় তাহলে ওজন করলে তখন নেকে সেতে তো বধ ভারী হয়ে যাবে তখন আমি বিপদগ্রস্ত হবো এটা কোরআনে বলা আছে ফাহ্মান সাকুলাত্মা অজুনু ফুভিয়া ভবিষ্যতে রাদিয়া ওজন যদি ভারী হয় তে সুন্দর জীবন সুখময় জীবন সে উপভোগ করবে ভাম্মা মান খাত্মা মা মুহাবিয়া। হাবিয়া আর নেের যদি কারো হালকা হয়ে যায় তার আশ্রয়স্থল হবে মা হলো আশ্রয়স্থল পৃথিবীতে মায়ের সাইতে ভালো আশ্রয় আর কোথাও নাই এই জন্য উমু বসে তার মা হলো হাবিয়া অর্থাৎ তার আশ্রয়স্থলটা হলো হাবিয়া হাবিয়া অনেক গর্ত গভীর গর্ত তো এই জন্য আমাদের বাজে কথাকে বর্জন করার জন্য আল্লাহ স্মরণ করে দিচ্ছেন হুশিয়ার করে দিচ্ছেন যে আমরা বাজে কথা না বলি ফজর নামাজের পরে আপনি জোহর পর্যন্ত যদি আপনার জবানটা চুপ থাকে নীরব থাকে বিনা প্রয়োজনে কোনো কথা বলবেন না ভালো কথা উপদেশ জেকে রাজকার ছাড়া অন্য কিছু আপনি বলবেন না তাহলে আপনার কিন্তু আমল নামাটা ডান দিকেই আপনার ভারী থাকবে আর যদি আপনি সবসময় এক ধরনের লোক আছে যারা বক 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 করে কথা বলতেই থাকে একটা কথা একবার বললে সেটা পাঁচবার বলবে এরকম লোক আসে আপনি সমাজে দেখবেন এটা খুবই ক্ষতিকর এটা আল্লাহ সতর্ক করে দিলেন যে নামাজকে সুন্দর করে পড়তে হবে জয়যুগ তার জন্য প্রথম হল সুন্দর করে নামাজ পড়তে হবে তারপরেই আল্লাহ বলছেন আল্লাদিন লাগবে মহরুদুন বাজে কথা বাজে কাজ থেকে দূরে থাকতে হবে এই লাগবে একটা বেহুদা কথা আপনি টাশ পিটালেন ড্রাপ বোর্ড খেললেন বা এই ধরনের কোনো কিছু এগুলো লাগবে এতে আপনার সময় নষ্ট হওয়া ছাড়া আর কিছুই হয় না তো যে কাজ এবং যে কথায় শুধু সময়ে অপচয় হয় এগুলা তালা বলছেন যে জয়যুক্ত হতে হলে এগুলির থেকে তোমাকে দূরে থাকতে হবে লাগ বেহুদা কাজ কথা বলবেন না আপনার সময় যে কত মূল্যবান সেটা মৃত্যুর পরে বুঝতে পারবেন যে এই সময় আপনি ইচ্ছা করলে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলা ইল্লাল্লাহ আল্লাহ আকবার কোরআনের ছোটো খাটো আয়াত ছোটো খাটো সুরা এগুলো যদি সবসময় আপনি পড়তে থাকেন তা আপনার আমল নামায় জমা হতে থাকবে আপনার বোঝাও যে এই সময়টা আমার পার হয়ে যাচ্ছে প্রতিটা মুহূর্ত জীবন থেকে পার হয়ে যাচ্ছে এই এই সময়টা আপনি কি করলেন কাজে এই জন্য এইটা আপনাকে হিসাব করতে হবে যে আমি আমার সময়টা কাজে লাগাব আপনি সুরা এখলাস ছোট্ট সুরা সবাই মুখস্থ আছে এই এখলাস শুরুটা আপনি সব সময় পড়তে থাকেন যখন আপনি আপনার মুখ যা আপনি কোনো শিক্ষকতা করেন না বা অন্য কিছু না করেন আপনি এখলাস এই এখলাস শুরুটা যদি আপনি পড়তে থাকেন বিশমিল্লাসও এখলাস ক্লাস যদি পড়েন এই শুরুটা তিনবার পড়লে এক খতম কোরআন এর বরাবর সহাব আল্লাহ দিতে পারেন এরকম এই সুরার ফজিলতে বর্ণনা করা আছে আল্লাহ দিতে পারেন অসম্ভব কিছু না আল্লাহর কাছে কোনো মালের অভাব নাই তার দেওয়ার জন্য কোনো সমস্যা নাই যেহেতু তিনি কিছু ইচ্ছা করলে বলেন কোন ফায়াকুন হ বললেই হয়ে যায় তারা সমগ্র পৃথিবীর মানুষের জন্য জান্নাত দিতে তার কি সমস্যা কোন ফায়াকুন সবার জন্য জান্নাত হয়ে যাবে আল্লাহ যা বলবেন কোন ফায়াকুন এটা বিরাট ব্যাপার এই কোন ফায়াকুন নিয়ে আপনি গবেষণা করবেন যে আল্লাহ কিছু সৃষ্টি করতে চাইলে আল্লাহ বলেন কোন হোক অথবা হয়ে যায় কোন ফায়াকুন দ্বারা যদি না হতো তাহলে সূর্যকে তৈরি করার জন্য কোন লেবার কোন ইঞ্জিনিয়ার ওইখানে যাইয়া সূর্যটাকে বানাতে পারে বলেন তো সূর্যটা যেখানে স্থাপন করা আছে কত তাপ তার মধ্যে পৃথিবীতে কত দূরে তার মধ্যে কত হাইড্রোজেন দেওয়া আছে বাইরে আগুন তো এইটা যদি লেবার দ্বারা করা হইতো তো কোন লেবার ওইটা ওখানে করতে পারতো বলেন তো তা আল্লাহ বলেন যে আমি কোন ফায়াকুন দ্বারা সব সৃষ্টি করি আমি ইচ্ছা করলে আমি বলি কোন ফায়াকুন হয়ে যায় লেবার দ্বারা এই আল্লাহর সৃষ্টি লেবার দ্বারা সম্ভব না প্রশান্ত মহাসাগর কি লেবার দ্বারা করা যায় বলেন হ্যাঁ তাহলে এখন আপনি ভাবেন যে আল্লাহ যে বলছেন কোন ফায়াকুন কথাটা খুব ছোট্ট এটা মাথার মধ্যে গবেষণা করেন দেখবেন অনেক কিছু আপনার মাথার মধ্যে আপনি পাবেন হিমালয় পর্বত কি লেবার দিয়া করা যায় কোন লেবার ওই উপরে শিরঙ্গির উপরে এক ঝড়ি পাথর নিয়ে উঠতে পারবে কাজ এটা কোন ফায়াকুন আল্লাহ বলছেন হ হয়ে গেছে এই জন্যই আল্লাহতালা সমগ্র পৃথিবীর মানুষকে জান্নাত ইচ্ছা করলে দিতে পারেন কিন্তু তিনি আইন রেখেছেন তার আইন অনুযায়ী তিনি জান্নাত এবং জাহান নাম দেবেন এবং বিচার করবেন এটা তার ব্যাপার তার সম্পর্কে সমালোচনা করার অধিকার আমাদের নাই লাইস আলু আম্মা ইয়াফাই আলু ওস আলু আল্লাহ বলছেন তিনি যা করেন তাকে জিজ্ঞাসা করার অধিকার কারো নাই কিন্তু তোমরা সবাই জিজ্ঞাসিত হবে তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে তিনি মহাশক্তির মালিক তার এই ঘোষণা এর বিরুদ্ধে আমাদের বলার কোনো ইখতিয়ার নাই তাহলে আল্লাহ বললেন লাগবে মগরে এই বেহুদা কথা বাজে কথা বাজে কাজ এটা থেকে বিরত থাকতে হবে এইটা আপনারা ভালো করে চিন্তা করেন কখনো নিজের সময়টা নষ্ট করবেন না হউজবুল্লাহ বিসমিল্লা পরে কোরআনের আয়াত তেলাওয়াত শুরু করবেন ছোটোখাটো আয়াত যে আয়াতগুলি আপনার কাছে ভালো লাগে বা উভাব আমরির আল্লাহ আল্লাহ বা শিরুম বেলেবাদ খুব ছোট্ট দোয়া খুবই মূল্যবান খুবই সুন্দর না বলমনাফুসানা ওয়েলাম তক ফিরিলা ও তর হামানা কৌ রান্ন মালিন ছোট্ট দোয়া খুবই সুন্দর এই দোয়া আপনি পাঠ করতে পারেন রব্বানা তেনাফিদ্দিনী হাসানাত হাসানা তিলনা এ দোয়া পড়তে পারেন কাজে আপনার সময়টা এই সমস্ত ছোট্ট ছোট্ট দোয়া তুসবি কোরআনের ছোট ছোট আয়াত ছুরা এগুলি পরে আপনি সময়টাকে পার করেন আপনি জয়যুক্ত হবেন দেখেন ওইখানে এমন একটা জায়গা যে ওইখানে ফেল করলে আপনাকে কেউ সাহায্য করবে না ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ আপনাকে সাহায্য করবে না সবাই নিষে নিজে বাঁচতে চাবে কেউ চাবে না যে আমার মা বা বাবা বাঁচুক না আমি আগে বাঁচি সবাই নিজেকেই নেফসি নেফসি বলে সবাই নিজেকে রক্ষা করার চেষ্টা করবে কারণ এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে পরামর্শ যে আপনারা যদি এই পরামর্শগুলো মানেন তাহলে আপনারা ফেল করবেন না আফলাহা জয়যুক্ত আপনারা হবেন যে বাজে কথাটা আপনারা বর্জন করবেন বাজে কথা আপনার বন্ধুবান্ধব অমুক সবাইকে বুঝে বলার চেষ্টা করবেন সবাইকে বুঝে বলার চেষ্টা করবেন এবং নিজে এর থেকে দূরে থাকবেন অল্লাদিন জাকাতে ফাইলুন পাশ করবে কারা আল্লাধীন জাকাতে ফাইলুন যারা জাকাত আদায় করবে এই জাকাত সম্পর্কে আমাদের খুবই সচেতনার অভাব আছে খুবই জ্ঞানের অভাব আছে জাকাত হচ্ছে জাকাতে তেরো ফরজ নামাজে যেরকম আহাকা মারকান তেরো ফরজ জাকাতে ওই রকম তেরো ফরজ পাঁচটা খাত থেকে জাকাত আদায় করা ফরজ আটটা খাতে সেই জাকাত ব্যয় করা ফরজ আদায়ের পাঁচটা খাত হচ্ছে পাঁচের এক দশের এক বিশের এক চল্লিশের এক পশুর জাকাত এই পাঁচটা খাত থেকে জাকাত আদায় করতে হবে আর ব্যয় করতে হবে আটটা খাতে ইন্নমাসা দাকাত উল ফোকারা অল মাসাকিনা অল আমিলিনা আলাইহা ওল মোয়াল্লাফতে কলবু অফির রেকাবি অল গারিবিন অফিস সাবিল আপনার সাবিল সুরাই তো পাঁচটা খাত থেকে জাকাত আদায় করতে হবে আটটা খাতে সেই জাকাত ব্যয় করতে হবে জাকাতে তেরো খরচ তো এই জাকাতের বিষয়টা আমরা এটা থেকে আমরা খুবই গাফেল এই জাকাতের বিষয়টা দেখেন আপনারা শহর বন্দরে হাট বাজার করতে সবাই যান আমিও যাই কিন্তু আপনি কোথাও স্থিরে দাঁড়াতে পারবেন না যাই কেনাকাটা করতে যান রিক্সা থেকে নামে ওঠেন ফকির আপনার সামনে দাঁড়ানো হাত পাতা এটা একটা বিরক্তিকর ব্যাপার এটা তো এভাবে তো আল্লাহ তালা দান করতে বলে নাই দান করার নিয়মটা হলো ভিত্তিক। এই এলাকায় আপনার আপনাদের ওয়ার্ডে কতটা লোক আছে এর মধ্যে আপনারা জাকাত দেওয়ার লোক কয়টা আছেন ফকির কয়টা আছে এই জাকাতের সম্পদগুলি আপনারা এখানে একত্রিত করবেন ফকিরদের আপনারা হিসাব নেবেন পরিসংখ্যান করবেন তারপরে ওদের যেটা প্রাপ্য ওদের কাছে পৌঁছিয়ে দেবেন ওটা হলো ওদের সম্পদ আপনার কাছে আমানত আপনার প্রতি আপনি যে তাদেরকে জাকাত দিচ্ছেন এটা আপনি তাদের বের কোনো হেসান করছেন এটা না আপনার কাছে ওদের এটা আমানাত আপনি আমানতটা ওদেরকে বুঝায় দিবেন এই নিয়মে জাকাত মানে ভিক্ষা দেওয়ার নিয়ম কিন্তু রাস্তার ফকির এমন যে তাদের যন্ত্রণায় আমরা অস্থির এবং এই রাস্তার ফকির কিন্তু অধিকাংশই এরা ভালো আছে অনেক লোক এরকম আছে আপনার পাড়ায় যে যারা চাইতে পারে না লজ্জায় বা এরকম যে কোরআনেই তাদের আছে যে লয়া সে নাসে হাফা যে তারা মানুষের কাছে হাউমাউ করে কান্নাকাটি করে চাইতে পারে না এরকম কিন্তু সমাজে বহু পরিবার আছে যে অভাব আছে কিন্তু বলতে পারছে না তো এই জাকাত এটা একটা বিরাট ব্যাপার তাহলে পাঁচটা খাত থেকে জাকাত আদায় করতে হবে এখন এই পাঁচটা খাতের এক নম্বর খাত হলো গুপ্তধন এবং খনিজ সম্পদ আল্লাহ রসুল বলেছেন আফৈল মা দেনে অর রেকাজে আল খুমুস গুপ্তধন এবং খনিজ সম্পদে পাঁচ ভাগের এক ভাগ জাকাত দফরস তা আমাদের দেশে যে গ্যাস সম্পদ আল্লাহ দিয়েছে দেখেন দৈনিক হাজার হাজার কোটি টাকা গ্যাস উত্তোলন করা হচ্ছে বিক্রি করা হচ্ছে তো এটার আইন হলো যে পাঁচ ভাগের এক ভাগ জাকাত ফান্ডে জমা হবে বাকি চার ভাগ তোমরা তোমাদের রাষ্ট্রীয় কাজে দেশের উন্নয়নের কাজে তোমরা যা করো তোমরা অনেক তোমাদের কাজে তোমরা করো কিন্তু পাঁচ ভাগের এক ভাগ মিসকিনদের জন্য জমা হবে গরিব দরিদ্র ফান্ডে এটা আল্লাহ রসুলের কোরআনের আয়াতের উপরে আল্লাহ রসুলের এই ব্যাখ্যা আফিল মাদেনে ওর কাজে আল খুমোস গুপ্তধন এবং খনিজ সম্পদে পাঁচ ভাগের এক ভাগ জাকার দফরস তো এটা আমরা সরকারি লোকজনকে আমরা বলার চেষ্টা করি যখনই আমরা যেখানে যাই যদি কোনো এমপি সাহরা থাকেন বা উচ্চপদস্থরা থাকেন আমরা তাদেরকে এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে আপনারা জেনে রাখেন যে আল্লাহর কোরআন এটা বলেছে যে এই গ্যাস সম্পদ এটা তো আল্লাহ আল্লাহতালা মাটিতে আল্লাহর পক্ষ থেকে তিনি এটা সঞ্চয় করেছেন এটা আমাদের কারো কোনো সঞ্চয় না ওটা এই জন্য এটার জাকাত বেশি পাঁচ ভাগে এক ভাগ জাকাত দিতে হবে এবং এটার জন্য কোনো এই বছর নয় আপনি আপনি যে চল্লিশ ভাগের এক ভাগ যেটা জাকাত দিবেন এটা কিন্তু বছরে একবার নগদ টাকা ব্যবসার মাল সোনারূপা এটা বছরে একবার আর এই তেলের জাকাতটা হলো খনিজ সম্পদের জাকাত হলো যখনই তুলবেন তখনই জাকাত দিবেন আপনি আজকে কত তুললেন আপনার মিটার এটা আছে ওর পাঁচ ভাগের এক ভাগ জাকাত ফান্ডে আপনি জমা দেবেন এটা হলো আইন তো আল্লাহ তালা যে এই বিধান রেখেছেন এই বিধানটা যদি মানা হয় তাহলে দেখেন সমাজে কিন্তু দরিদ্র বিমোচন অভাবমুক্ত করা বা সমাজকে উন্নয়ন যে যেটা যেটা রাষ্ট্রীয়ভাবে যেটা চলছে কিন্তু এটা আল্লাহর আইনে তো এটা বলা আছে কাজে এটা যদি আল্লাহর আইনটা মানা হয় তাহলে উন্নয়ন হবে সব হবে কাজে এটা আমরা জানাই দিই সরকারের লোক আপনারা এটা জেনে রাখেন এখন আমাদের তো কিছু করার নাই আমরা শুধু মুখে জানাই দিতে পারলে এটি আমরা মনে করি আর কি আর আমরা করব। তা আপনারা আমরা সবাই এটা জেনে নেন যে জাকাতের এক নম্বর জাকাত হল পাঁচের এক খনিজ সম্পদ দুই নম্বর জাকাত হল দশের এক এটা হলো যত শস্য ফসল আদি যেটাকে বলা হয় আসারিয়ান অর্থাৎ শিকড় দ্বারা রস চুষে খেয়ে যে ফলগুলো হচ্ছে যেমন আম কাঁঠাল কলা পেঁপে এই যত মাটির ফসল যেগুলা শিকড় দ্বারা রস চুষে ফলছে আর যে ধান গমটা বৃষ্টির বেড়েছে যেটাকে শোকে আবে নুঝে আল্লাহ রসুল বলছেন যে বৃষ্টির পানিতে যে ফসল উৎপন্ন হয় সেই ফসলে এবং শিকড় দ্বারা যে গাছগুলি মাটির রস খেয়ে ফল দেয় এগুলিতে দশ ভাগের এক ভাগ জায়গা দফরস আপনার আপনার আমের বাগান আছে এটা আপনাদের এই অঞ্চলে বহু লোকের বড় বড় বাগান আছে যেতে হাজার হাজার মন আম হচ্ছে তো এটার নেশা ফল শোয়া ছাব্বিশ মন সোয়া ছাব্বিশ মন থেকে উপরে যাদের বাগানে আম আসবে তাদেরকে দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হবে এবং এটা আল্লাহ কোরআনে খুব কড়াকড়িভাবে বলেছেন ওয়াতু হাক্কাহ ইয়ামা হাসাদি যে যেদিন তোমরা ফসলটা কাটো সেদিনই তোমরা ওই জাকাতটা দিয়ে দাও বিলম্ব করো না তো এইভাবে যদি জাকাত দেওয়ার সিস্টেম থাকতো সমাজে তাহলে অমুক বাগানের আজকে আম ভাঙবে ফকিরিয়া যে আছে আর পাশে জমা হয়ে থাকতো যে আমরা ওই বাগানে দশ ভাগের এক ভাগ আম আমাদেরকে দেওয়া হবে তাহলে কিন্তু এই সমাজে এটা এভাবে মানে প্রথাটা চালু থাকলে এভাবেই হইতো। এতে কি ক্ষতি আছে বলেন আপনি যদি মালিক হন আর জমি যদি চাষ করতে দেন তা আপনি কৃষককে কত দেন অর্ধেক দেন আর আল্লাহ মালিক তিনি বলছেন আমি সব মালিক আমাকে তোমরা পাশের এক দাও দশের এক বিশের এক দাও তাহলে আল্লাহকে বেশি চেয়েছেন আমাদের কাছে নিজের উপরে আপনি বিশ্বাসটা করেন যে আপনি মালিক হলে অর্ধেক পরিমাণ দিচ্ছেন চাষিকে উৎপাদককে আর আল্লাহ বলছেন আমি মালিক আমাকে তুমি একেবারে বিনা খরচে তোমার উৎপাদন মেশিন লাগাইয়া তেল তুলছ ওটা আমাকে পাঁচ ভাগের এক ভাগ দাও আর এইটাই তুমি দশ ভাগের এক ভাগ দাও এখন এই জাকাত সম্পর্কে যে আমাদের মানুষকে আমরা সচেতন করতে পারিনি এই জন্য আপনারা আলে মোলামা বা যারা এই কথাগুলো শুনছেন আপনারা এটা বাস্তবায়িত যাতে মানুষ করে তাদেরকে বুঝায় বলবেন তো তোমার একটা বেগুনের ক্ষেত আছে এটা যদি শ ছাব্বিশ মনের উপরে বেগুন হয় তুমি হিসাব রাখো তাহলে এটা তোমাকে জাকাত দিতে হবে তোমার একটা আলুর ক্ষেত আছে গোলা আলু এটা যদি শ ছাব্বিশ মনের উপরে আলু হয় তো এটা তোমাকে ভাগ বা জাকাত দিতে হবে তোমার চিনা বাদাম তোমার কলা পেঁপে টমেটো যেটাই তোমার হোক তোমার যদি শ ছাব্বিশ মনের উপরে ফসলটা হয় তো তোমাকে এক জাকাত দিতে হবে এবং এটা ফরজ এটা ফরজ সোন মোস্তাব নয় এটা ফরজ তো এইভাবে জাকাতের বিষয়টা এটা সমাজে আপনারা সচেতন করবেন মানুষকে বুঝে বলবেন আলেম মানে জ্ঞানী কিন্তু আমরা আলেম বলতে শুধু যারা আমরা মাদ্রাসায় পড়েছি তাদেরকে আমরা আলেম মনে করি বা সমাজও মনে করে কিন্তু আলেম শব্দের অর্থ জ্ঞানী আপনারা যারা জ্ঞান রাখেন তাদের সবারই দায়িত্ব কর্তব্য আছে যে আপনারা এই কথাগুলি আপনার যারা কলিগ আছে আপনার যারা সহপাঠী আছে সহধর্মী ধর্ম আছে সহধর্মী আছে তাদের সবাইকে এগুলো আপনার বুঝায় বলবেন যেভাবে জাকাত আল্লাহ ফরস করেছেন এবং এই জাকাতের বিষয়টা এতই কঠিন হউজুল্লাহিনার সঈদিম আর ওই তল্লাদি দিন আল্লাহ বলেন আপনি কি দেখেছেন হে রাসুল তাদেরকে দিন যারা দিনকে অস্বীকার করে দিনকে মিথ্যা সাব্যস্ত করে দেখেছেন তাদেরকে তারা কারা ফাজা আলী দফল এতিম তারা হচ্ছে ওরা যারা এতিমকে ধমক দেয় এতিমের সাথে করা কথা বলে এতিমকে ধাক্কা দেয় ধমক দেয় ওরা আমিল মিসকিন এবং মিসকিনকে খাদ্য দান করার ব্যাপারে একে অপরকে উৎসাহিত করে না পরিকল্পনা গ্রহণ করে না এরা আল্লাহ বলেন আমার দিনকে অস্বীকার করে তাহলে দিনকে অস্বীকার করলে তার রোজা নামাজের আমাদের কোনো মূল্য আছে তার দেখেন তো এই বিষয়টা কত বড় কঠিন কিন্তু সমাজে এই বিষয়টার কিন্তু গুরুত্ব নাই এই বিষয়টা আপনারা গুরুত্ব দেন এবং এই বিষয়টা এই মোত্তাকি হওয়ার জন্য আমরা মনে করি যে লেবাস পোশাক ভালো হইলে আমরা মোত্তাকি হয়ে যাচ্ছি এটা কিন্তু একটা সমাজের সাধারণ ধারণা কিন্তু মোত্তাকি হওয়ার জন্য কি লাগবে তো কোরআনই আল্লাহ বলেছেন কোরআনই বলা যে এই কটা গুণ অর্জন করতে পারে তুমি মোত্তাকি গাভী বিশ্বাস করো সালাদ কায়েম করো সম্পদ পথে ব্যয় করো সমস্ত আসমানি কাদের বিশ্বাস করো পরকাল বা দ্বিতীয় জীবনে বিশ্বাস করো এই পাঁচটা গুণের অধিকারী তুমি হও তাহলে তুমি মত্তা কিন তুমি জান্নাতে যাবে তুমি জয়যুক্ত ওই তো কোরআনে বলো আজ পরিষ্কার তাহলে আমরা যেটুক সম্ভব কোরআনের কথাগুলি আমরা যদি শুনি তা আমরা খুব লাভবান হব এই কথাগুলো শুনছে না একটা ডাইরেক্ট কোরআনের কথা এবং সরাসরি আল্লাহ রসুলের ব্যাখ্যা এখানে কোনো দুর্বলতা নাই